মানিকগঞ্জে সিংগাইর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকালে জাল ভোটের অভিযোগে দুজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। সকাল 8টা থেকে শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল বেশি। সিংগাইর পৌরসভার মোট 9টি ওয়ার্ডে একযোগে চলছে ভোট গ্রহণ। এখানে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি সহ 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিংগাইর পৌরসভায় মোট ভোটার সংখ্যা 20,014 জন। সারা দেশের মতো সিংগাইর পৌরসভা নির্বাচন গত 30শে ডিসেম্বর হওয়ার কথা ছিল। তবে ভোটার তালিকা ত্রুটিপূর্ণর অভিযোগে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্থগিতাদেশকে স্থগিত করে দেন। এরপরই নির্বাচন কমিশন পুনরায় তফসিল ঘোষণার মাধ্যমে আজ ভোট গ্রহণের দিন নির্ধারণ করেন। দর্শক, কিছুক্ষণ আগে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনের খবর জানিয়েছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আহমেদ সাব্বির সোহেল। থেকেই ভোটার উপস্থিতি ছিল সবার চোখে পড়ার মতো। তবে কিছুক্ষণ আগেই জানতে পারলাম সিংগার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জাল ভোট দেওয়ার অপরাধে দুজনকে আটক করা হয়েছে। এছাড়া নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ চোখে পড়ার মতো এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।